কাল জাতীয় সংসদ নির্বাচন ভোটের সময়টাতে কক্সবাজারের ও ওখিয়ায় আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর প্রশাসনের সতর্ক নজরদারি রয়েছে বিশেষ করে ক্যাম্প এলাকায় তল্লাশি সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান উনত্রিশ ডিসেম্বর থেকে তিন দিন রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াতে বিশেষ নজরদারি থাকছে দেশি বিদেশি এনজিও কর্মীদেরও ক্যাম্পে যাতায়াত সীমিত করতে বলেছে প্রশাসন রোহিঙ্গা ভাই বোন যারা আছেন তারা যেন অনাবশ্যক বিনা প্রয়োজনে খুব নিতান্ত বাধ্য না হলে ক্যাম্প থেকে বের না হন তারা বিদেশি অর্গানাইজেশন বিভিন্ন কাজ করছে তাদের চলাচলও আমরা সীমিত রাখার জন্য ট্রিপল আর অনুরোধ জানিয়েছি সরকারি নির্দেশনা পেয়ে রোহিঙ্গা নেতারা বলেছেন ভোটের দিন ক্যাম্পেরকেও যাতে অবৈধভাবে বাইরে না যায় সে বিষয় তারাও লক্ষ্য রাখবেন পুস্তলি মানে বার বা বারবার নলেবেলা হয় ক্যাম্পুড় যে ন এতদিন পর্যন্ত তোমারা দেওয়া আছে বার নেলাগোলা নবী তোমরা ক্যাম্পুত থাকবে রোহিঙ্গা ক্যাম্পের নটি ব্লকে ভাগ হয়ে কাজ করছে পুলিশ বিজিবি র‍্যাব ও আনসার বাহিনী সদস্যরা নির্বাচনে যেন রোহিঙ্গাদেরকে কোনো প্রকারের জন্য ব্যবহার করতে কেউ না পারে এটাকে নিশ্চিত করার স্বার্থে রোহিঙ্গা ক্যাম্পের সম্ভাব্য এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলিতে আমরা ব্লক করে দিয়েছি এছাড়া কক্সবাজার জুড়েই বাড়ানো হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা জেলার চারটি সংসদীয় আসনে আছে তেরো লাখ আটষট্টি হাজার বিরাশি জন ভোটার মোট ভোট কেন্দ্রের সংখ্যা পাঁচশো তেরোটি ভোটের মাঠে ছিয়াশি জন ম্যাজিস্ট্রেট ত্রিশ প্লাটুন সেনাবাহিনী আটচল্লিশ প্লাটুন বিজিবি ছয় প্লাটুন নৌবাহিনী দুই কোম্পানি র্যাব এবং পুলিশের দশটি স্ট্রাইকিং ফোর্স রয়েছে সার্বিক নিরাপত্তায় রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন